দেখো আমার ভিডিও জার্নালিস্ট রাজ ঘোষাল সেই ছবিটা দেখাচ্ছে। বারবার যেটা বলছিলাম যে পুলিশ কর্মী যারা রয়েছেন, যারা র‍্যাফ রয়েছে, সেই তারা কিন্তু বারবার যে যে এলোপাথারি ইট বৃষ্টি চলছে তাকে আটকানোর জন্য তাদের কাছে তারা হেলমেট পরে রাস্তায় নেমেছেন, কিন্তু একের পর এক তারা কাঁদানে গেছে সেল ফাটিয়ে। তারা যে জনতা রয়েছে অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক যে মিছিলে তারা জমায়েত হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে তৎপর, কিন্তু অন্যদিকে বিজেপির যে নবান্ন চলো অভিযান ছিল, নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানে যে রণক্ষেত্রের চেহারা একটু আগে সাঁতরাগাছি যত্র নিয়েছিল সেটা খানিকটা সময়ের জন্য সীমিত হলেও একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছিল। সেই থমথমে পরিবেশ বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে একটা ধিকি ধিকি আগুন জ্বলে ওঠে এবং তারপর তা দাবানলের আকার ধারণ করে, ঠিক সেই রকমের একটা পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। কিছুক্ষণের জন্য সেই রণক্ষেত্রের চেহারা স্তিমিত হলেও আবারও কিন্তু যে বলা যেতে পারে সেই যুদ্ধক্ষেত্রে আবার একেবারে ফিরে এসছে এবং একের পর এক কাঁদানে গ্যাসে সেল ফাটাচ্ছেন পুলিশ কর্মীরা। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও পুলিশ কর্মীদের দিকে লক্ষ্য করে এলোপাথারি ইট পাটকেল এবং একই সঙ্গে বড় বড় পাথরের চাওয়ার এবং তারা এইটা পেতে সুবিধা হচ্ছে যেহেতু তারা সাঁতরাগাছি রেল স্টেশন চত্বরে রয়েছে, ফলে রেল স্টেশনের কাছ থেকে রেল লাইনে যে সমস্ত বোল্ডারগুলো রয়েছে ছোট ছোট যে স্টোন থাকে সেগুলো ছুটতে পারছে এবং তারা সেগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন এবং তারা ছুটছেন। অন্যদিকে পুলিশ কর্মীরা একমাত্র কিন্তু সেল ফাটিয়ে নিজেরা হেলমেট পরে এবং সে কাঁদানে গেছে সেল ফাটিয়ে তারা সেই আক্রমণ অর্থাৎ তাদের যে এলোপাথারি মুহুর্মুহু আক্রমণ সেই আক্রমণকে সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সত্যি রণক্ষেত্রের চেহারা যে রণক্ষেত্র যে কী হয় এবং কী পরিস্থিতি যখন দুপক্ষ এক পক্ষের আক্রমণ এবং অন্য পক্ষ সেই আক্রমণকে প্রতিহত করার জন্য বিকল্প উপায় নেয় এবং কী পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিটাই কিন্তু আজকে সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন চলো নবান্ন অভিযানকে ঘিরে এই মুহূর্তে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুখেন্দু এবং ভাস্কর আমাদের সঙ্গে থাকো, সেই সঙ্গে বলবো তোমাদের যেভাবে আমরা দেখতে পাচ্ছি তোমরাও অসুস্থ হয়ে পড়ছো খুব স্বাভাবিক, যেভাবে প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে সুপার এক্সক্লুসিভ ছবি তুলে ধরছো তোমরা এবং তোমাদের সঙ্গে থাকা ভিডিও জার্নালিস্ট রাজ ঘোষাল এবং মোহিত শেঠ, এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা যখন মহাত্মা গান্ধী রোড থেকে গ্রাউন্ড রিপোর্টিং করছিলেন তার সঙ্গে ছিলেন মেরাজ আলী, তারা যেভাবে ভিডিও জার্নালিস্টরা যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে এই মেগা এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ ছবিগুলো রিপাবলিক বাংলার দর্শকদের জন্য তুলে ধরছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্র সাঁতরাগাছি দফায় দফায়, আর অন্যদিকে বড় বাজারে পুলিশের পিসিআর ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় যারা নবান্ন চলো অভিযানে সামিল হতে এসেছিলেন সেই সমস্ত কর্মী সমর্থকরা বিজেপির, তারা কোথাও গিয়ে তাদের বিক্ষোভটা এই গাড়ির ওপর দেখান এবং তারপর দাও
সেই ছবি তুলে ধরেছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। মাত্র কিছুক্ষণ আগের ঘটনা এবং তার সঙ্গে ছিলেন ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী এবং এই সমস্ত ছবিগুলো প্রত্যেক মুহূর্তে আজকে কলকাতার যে নতুন করে যে কলকাতায় বিক্ষোভের ছবি, যেভাবে নবান্ন চলো অভিযান বিজেপির তরফ থেকে বলা হয়েছিল গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম সেই ছবি যখন পুরোপুরি ডেভেলপ করছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আগুন দাউ দাউ করে জ্বলছে পিসিআর ভ্যানে। আর অন্যদিকে রণক্ষেত্র সাঁতরাগাছি আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে বিশাখা দেখো রণক্ষেত্র, এবং সেই রণক্ষেত্রের আগুন এখনো নেবেনি। বিরাট সংখ্যায় পুলিশ বাহিনী, তারা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখন অব্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। দেখো দূরের ছবিটা দেখাবো, আমার ভিডিওস মোহিতকে বলো মোহিত আরো একবার দেখাও, আমরা লাগাতার কিন্তু দেখাচ্ছি রিপাবলিক বাংলার ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ। মানুষ দৌড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষ দৌড়াচ্ছে। ভাস্কর যে ছবিটা দেখাচ্ছে মোহিত, আমরা দেখতে পাচ্ছি লোকজন দৌড়ে কোন একদিকে যাচ্ছে, তার মধ্যে বেশ কিছুটা ধোঁয়া কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে। একদমই বিশাখা, মোহিত যে ছবিটা দেখাচ্ছিল, যারা সাধারণ মানুষ তারা কিন্তু দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, এবং দেখো টিয়ার গ্যাসের শেল লাগাতার ফাটানো হচ্ছে, কিন্তু এখনো অবধি গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। লাগাতার ইট কিন্তু বৃষ্টির মতো ধেয়ে আসছে, এবং অবশ্যই পুলিশ আধিকারিকেরা তারা পরবর্তী ক্ষেত্রে অন্য আর কোন পন্থায় গোটা সিচুয়েশন ট্যাকল করা যায়, গোটা সিচুয়েশনকে মনিটর করা যায়, গোটা সিচুয়েশনকে যাতে নিউট্রালাইজ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করছেন। বেশ কয়েকজন পুলিশকর্মী তারা আহত হয়েছেন, এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি, এবং লাগাতার যে টিয়ার গ্যাসের শেল, সেই টিয়ার গ্যাসের শেলে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত সুখেন্দু, আমাদের আরেক প্রতিনিধি আর আরেক ভিডিও জার্নালিস্ট রাজ, আমরা প্রত্যেকেই কিন্তু যথেষ্টই সমস্যার মুখে পড়ছি, কারণ লাগাতার টিয়ার গ্যাসের শেল চার্জ করা হচ্ছে পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, ছত্রভঙ্গ করার জন্য জনতাকে, কিন্তু এখনও অবধি সম্ভব পড়ায়নি। এবং দেখো এখনও অবধি মোহিতকে বলো মোহিত আরও একবার দেখাও, এখনও অবধি লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের দিক থেকে, এবং যে জনতাকে বেশ কিছুটা পিছনে সরিয়ে দেওয়া সম্ভবপর হয়েছিল তারা আবারও তাদের আগের জায়গায় কিন্তু ফিরে এসেছেন। এবং দেখো আবারও লাগাতার টিয়ার গ্যাসের শেল কিন্তু ফাটানো হচ্ছে, তারই সঙ্গে কিন্তু কার্যত মুড়ি মুড়কির মতো ইট ছোড়া হচ্ছে গোটা রাস্তার ছবিটা মোহিত গোটা রাস্তার ছবিটা একবার দেখাও, কাঁচের বোতল, ইট, কাঠ, জলের বোতল, হরেক রকম জিনিসে কিন্তু এই মুহূর্তে গোটা রাস্তা ভর্তি, এবং তাদের প্রত্যেকটারই লক্ষ্য কিন্তু ছিলেন পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকেরা। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যে রণক্ষেত্র পরিস্থিতির কথা আমরা রিপাবলিক বাংলায় প্রথম থেকে তুলে ধরছি, যে রণক্ষেত্রের ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, এবং অবশ্যই যে কোনো মুহূর্তে সম্ভাবনা আছে আমরাও হয়তো আহত হতে পারি, কিন্তু আমরা দর্শকদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা লাগাতার ছবিগুলো দেখিয়ে যাবো। দেখো আবারও টিয়ার গ্যাসের শেল চার্জ করা হচ্ছে, পাল্টা ইট ছুটছে কিন্তু জনতা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সাঁতরাগাছি, প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো দর্শক।